হাজুত বিপদসীমার উপরে বইছে পুঠিমারি নদী। হাজুর কয়াজিনিত মথাউরির উপরে বাগরিছে পানি। উপায়হীন রাইজে নেদেখাজনের ওসর করেছে পূজা অর্চনা। ভয় শঙ্কার মাজেরে বস্তাত মাটি ভরাই বান্ধি রাখিছে পানি। বজালিত গড়কাপ্তানি পথারে বইছে পানি। বজালিত অপরিবর্তিত বান পরিস্থিতি। কেইবাটাও গড়কাপ্তানি পথৰ উপরে বহুমরা পল্লা নৈর পানি বাগরি যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। খহাই নিছে বহুমরা নৈর উপর থাকা পকী দলং। গহপুরত চেঁচা নদীর কালু। চেঁচা নদীর উন্মুক্ত মাথায়েদি বই অহাত তীব্র বাহনীপাতির সুতে ভাঙিলে কলাবাড়ী গাঁও পঞ্চায়েতর কালভার্ট ছিঙি নিছে পথ। খাদ্য নাটনিত ভুগিছে বানাকান্ত। বাঘবরত পুরিছে কেইবাটাও পথ। বাঘবরত এনেদরে খহিছে পথ। বহু ঘর বাড়ি পানির তলত পড়াত নিজ গৃহেরই ঢাপনি মেলিছে ওখ ঠাইত। ধেমাজিত জোনাই নদীয়ে উটুয়াই নিলে দলং। ধেমাজির জোনাইত জোনাই নদীর বানে উটুয়াই নিলে দলং। আবদ্ধ পাঁচখন গাঁওর রাইজ বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। জোনাই মহকুমার 121খন গাঁওয়ার প্রায় 47,000 লোক বানর কবলত পড়ার লগতে 3,520 হেক্টর কৃষিভূমি বিনষ্ট হয়েছে। তেজপুরত খহনীয়া কবলত বিদ্যুৎ পরিবাহী টাওয়ার। জিয়াভরলির ভয়াবহ পান গড়াখহনীয়ার কবলত তেজপুরের রাজগড় আর 5 মাইল গাঁওয়ার বিস্তীর্ণ অঞ্চল। গড়াখহনীয়ার কবলত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী টাওয়ার। যিকোনো মুহূর্ততে বাগরি পড়ব পারে সোনাবিল সংযোগী 220 লাখ কেভির এই বিদ্যুৎ পরিবাহী টাওয়ার। মঙ্গলদৈত ভাঙিলে এনরেগা আঁচনির মথাউরি। মঙ্গলদৈত কানাইচুয়াত নোয়া নৈর বাহনী পানীয়ে ভাঙিলে এনরেগা আঁচনির মথাউরি। হুজাইত পানীর তলত গড়কাপ্তানি পথ। বৈঠালাংসুত আকৌ মথাউরির উপরতে রাখিবলগীয়া হয়েছে রুপি। বন্ধ গুৱাহাটী উত্তর গুৱাহাটী সংযোগী ফেরি সেৱা। ব্রহ্মপুত্র নদীর জলপৃষ্ঠ বিপদসীমার উপরেদি বোয়ার বাবে আভ্যন্তরীণ জলপরিবহন বিভাগে বন্ধ রাখিছে ফেরি সেৱা। ডিব্রুগড়ত ছিগিল রিং বান্ধ। ডিব্রুগড়র বগীবিলত ছিগিল রিং বান্ধ, ফলত 20খনেরও অধিক গাঁও প্লাবিত হয়েছে। নলবাৰীত পাগালাদিয়া নৈ সংহাৰিলো। প্ৰবল সুতে উটুৱাই নিলে লকপুৰাৰ কাঠৰ দলং। সম্পূৰ্ণৰূপে জলমগ্ন লকপুৰা গাঁও। বিচ্ছিন্ন নলবাৰী সৰ্থেবাৰীৰ যোগাযোগ। ইপিনে লাহৰিঘাটৰ দক্ষিণ টেঙাগুৰিৰ পকী দলং ছিগি নিলে বাঢ়নী পানীৰ সুতে। ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।